শুরু থেকে বিবর্তনের বিভিন্ন ধাপ পেরিয়ে মানুষ মানুষের নিকটে এসেছে প্রয়োজনে মানুষই মানুষের সাথে তৈরি করেছে অপূর্ব সংযোগ একসময় সময় গুহাচিত্রের মাধ্যমে মানুষ জানান দিত মানুষের অস্তিত্বের কথা কিন্তু সভ্যতা যেমনি পাল্টেছে তেমনি পাল্টেছে মানুষের যোগাযোগের এই প্রক্রিয়া চিঠি যুগ পেরিয়ে এখন ফেসবুক ইউটিউব টুইটার হয়ে উঠেছে মানুষের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম আর সামাজিক এসব মাধ্যমকে কেন্দ্র করে কেউ কেউ পেয়েছে তুমুল জনপ্রিয়তা সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সামাজিক সংযোগ অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় দুটি মুখ সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুঁজি করে যারা সাফল্যের পথে ক্রমাগত হেঁটে চলছেন আমাদের মাঝে আছেন টেন স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং মাইক্রোসফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জান্নাতুর নাইম প্রীতি তোমাদেরকে সাদর আমন্ত্রণ প্রথমে আমার আয়মানের কাছে প্রশ্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম তুমি একজন তরুণ এই টেন স্কুল নিয়ে তুমি যখন আগালে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তুমি অনেক বেশি সাপোর্ট দিয়েছে তোমাকে তুমি কি মনে করো তারুণ্যের বিকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাটা আসলে কেমন বিশাল যেমন আমরা এন্ড লাইভ ক্লাস নেই আমরা হয়তো দুই বছর আগে চিন্তা করিনি যে ফেসবুকে বসে একজন হয়তো অঙ্ক ইংলিশ পড়াবে বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট একসাথে ক্লাসটা করবে দ্বিতীয়ত আমরা টেন মিনিট স্কুলের বাইরেও বলি আমরা একটা ছোট অ্যাডভাইস কিছুদিন আগে দিয়েছিলাম আমরা চ্যাটিং করি না সবাই মেসেঞ্জারে আমি একটা ছোটো ভিডিও বানিয়েছিলাম যে আমার মেসেঞ্জারে ফ্রেন্ডদের সাথে যে গ্রুপ বানিয়ে চ্যাট করি ওরকম গ্রুপ বানিয়ে চ্যাট করবো বাট ওই গ্রুপে শুধুমাত্র ইংলিশে চ্যাটিং করব এবং দেখা যায় যে ওইখানে যে ইংলিশের রাইটিং এ যে ফ্লুয়েন্সিটা তৈরি হয় আমাদের ইংলিশ শেখার কার্যকরী ভূমিকা পালন করে। আচ্ছা আচ্ছা আমাদের একটা গ্রুপ আছে সেখানে প্রায় 7.5 লক্ষ মেম্বার আছে 10 মিনিট স্কুল লাইভ। আচ্ছা। একটা গ্রুপে একজনের প্রবলেম বলে আরেকজন সলভ করে দিতেছে। একজনের প্রবলেম বলে আরো পাঁচজন এখন সলিউশন দিয়ে দায়। সো ফেসবুকে মাধ্যমে পড়া লেখা নতুন কিছু জানা ইংরেজি শেখা প্র্যাকটিস করা থেকে শুরু করে আরো হাজারটা কাজ করা যেতে পারে। ব্লাড গ্রুপের একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিয়ে কিন্তু আমরা কারোর জীবন বাঁচিয়ে দিতে পারি আর কারো কিন্তু রক্ত দরকার হলে কিন্তু ফোন করে না আগে ফেসবুকে লিখে সেরকম অনেক কাজ করা যেতে পারে যেটা আমাদের তরুণদের জন্য বিশাল একটা সম্ভাবনা বিশাল একটা সম্ভাবনা আমি এই জায়গায় আবার আসব প্রীতির কাছে আমার প্রশ্ন যে ও যেমন লাইভের কথা বলল ফেসবুক লাইভে গিয়ে সে অনেক মানুষ একসাথে ক্লাস করছে যে সে ধীরে ধীরে কিন্তু এতগুলো মানুষকে একসাথে পাওয়াটা কিন্তু অনেক কঠিন তো প্রীতি তুমি তো লেখালেখি করো তো ফেসবুক নিশ্চয়ই তোমার পাঠক এবং লেখকের ভেতর যে একটা দেয়াল ছিল অনেক দিন থেকে এই দেয়ালটা ভেঙে ফেলেছে তো তোমার কি মত আমার আমার মত হচ্ছে যে ফেসবুকে এই যে লাইভ অপশনটা এই লাইভ অপশনটা হচ্ছে আমি খুব বেশি দিন না খুব কম সময় ধরে ব্যবহার করছি এবং আমি ব্যবহার করতে গিয়ে খুবই মজা পেয়েছি যে আমার যারা পাঠক যারা আমার সাথে দেখা করতে পারেন না যারা দেখা করতে চান বিভিন্ন দেশে থাকেন তো তারা তাদের অনুভূতিগুলো জানাচ্ছেন যে এই যে আপু আমি আবুধাবি থেকে বলছি কিংবা আমি নিউ ইয়র্ক থেকে বলছি এখন রাত 4টা বাজে নিউ ইয়র্ক সময় মানে এনারা যে ওনাদের যে ভূমিকা ওনাদের যে ভালো লাগা মন্দ লাগা সেটা আমাকে জানাচ্ছেন এবং ফেসবুক লাইভে ওনারা যুক্ত হতে চাচ্ছেন ওরা বলতে চাচ্ছেন যে ওনাদের প্রত্যাশা কি আমার কাছ থেকে আমি সামনে কেমন লিখতে পারি কিংবা হচ্ছে আমার লেখা লেখিটা ওনাদের জীবনে কি ভূমিকা ফেলছে এই যে প্রাসঙ্গিক একটা বিষয় সেটা আমার মনে হয় যে ফেসবুকে যদি তরুণরা তাদের নিজেদের কর্মক্ষেত্র তাদের নিজেদের ভালো

এবং সার্বক্ষণিক আমার একটা কোশ্চেন যে প্রীতি এবং দুজনের কাছে যে আমরা গতানুগতিক যে ক্লাসরুম টিচার চল্লিশ মিনিটে লেকচার দিবে খুব খারাপ লাগলে বসে থাকতে হবে কিন্তু অনলাইনে কিন্তু সেই সুযোগটা নেই তো সেই যে দর্শকদের ধরে রাখার যে একটা ব্যাপার তোমাদের কাছে কি মনে হয় এটা চ্যালেঞ্জিং এটা বিশাল একটা চ্যালেঞ্জিং না এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার কারণ আমি একটা আমার বইয়ের ভূমিকা পড়ছিলাম আমার মনে আছে তো ভূমিকা পড়তে পড়তে আমি দেখি যে 500 জন ভিউয়ার্স থেকে 1500 ভিউয়ার্স হয়ে গেছে তার মানে এটা তো মানুষ মজা পাচ্ছে এই যে ভূমিকাটা পড়ছি এই ভূমিকাটা হয়তো বা তাদের ভালো লাগছে কিংবা তারা জানতে চাইছে যে আসলে বইয়ের কনটেন্টটা কেমন হবে তো এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে মানুষকে ধরে রাখা মানুষকে ধরে রাখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ মানুষকে মানুষকে আমার কাছে পৌঁছাতে হলে আমাকে আগে তাদের কাছে পৌঁছাতে হবে অবশ্যই এই কারণেই কিন্তু আমরা মানুষ মানুষের নিকটে ঠিক সংযোগ স্থাপন করার জন্যই আয়মান আসি কিন্তু সবারই কিন্তু একটা শুরুর পর্ব থাকে আমরা তো আর একদিনে এত কিছু করে ফেলতে পারি না তো আয়মান আমি তোমার কাছে ছোট করে জানতে চাইবো যে তোমার ঠিক টেন স্কুলের আইডিয়াটা কখন এলো আমি আসলে

রংপুর দিনাজপুর আছে যারা হতে চায় বাট ঢাকায় নাই বলে ওরা কেউ আসতেই পারছে না স্বপ্ন ছোঁয়ার কিন্তু একটা সুযোগই তারা পাচ্ছে না তার আগে কিন্তু তাদের স্বপ্নগুলো চলে যাচ্ছে তখন মনে আমরা যদি একটা ফ্রি অনলাইন এডুকেশন সিস্টেম তৈরি করতে পারি ফ্রি কাউকে টাকা পয়সা দেওয়ার কোনো ঝামেলা নাই আর যেহেতু অনলাইন ঢাকায় থাকো আর বরিশালে থাকো আর বুড়িগঙ্গার তীরে থাকো সবাই সেম কন্টেন্ট ইউজ করতে পারছে ওখান থেকে মিনিট স্কুলের আসলে যাত্রা শুরু এটা কিন্তু খুব মানবিক একটা জায়গা থেকে টেন স্কুলে । আর আমি নিজ থেকে দেখেছি তো সব থেকে কষ্টের পার্ট হলো ওদেরকে আমি হেল্পও করতে পারতাম না আমি তো আর এমন স্টুডেন্ট লাইফ টাকা দিয়ে তো ওদেরকে সাপোর্ট করতে পারছি না আচ্ছা কোচিংয়ে বলে আজ ঠিক আছে একটা স্টুডেন্টকে দিলাম বাকি পাঁচজনকে কী করবো আচ্ছা তখন খুব হেল্পলেস লাগতো আচ্ছা কেমন লাগে যখন আয়মান বা প্রীতি তোমরা দেখো যে তোমাদের লেখা অনেক মানুষ পড়ছে বা তোমার ভিডিও পড়ে কেউ ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে তোমাকে জানাচ্ছে এই যে তুমি একটা বিশাল অবদান রাখছো শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের তোমার অনুভূতি জায়গাটা আসলে কেমন যখন কেউ তোর ভালো লাগার জায়গাটা বলে যে ভাইয়া আমি তো টেনিস স্কুলের স্টুডেন্ট আমি চান্স পেয়েছি বুয়েটে চান্স পেয়েছি এটা বেশ মজা আমি ঢাকা ইউনিভার্সিটি তো অনেক জায়গায় যাচ্ছি সো অনেক জন আছে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে আচ্ছা ওরা আমাকে বলছিল যে ভাই আমি কোচিং করেছি আপনি এটাও করেছেন অনেক ভালো লেগেছে অনেকে বলছে ভাই আমি কোচিং করার সুযোগ পাইনি আপনারাটা দেখে এখানে আসছি আচ্ছা আচ্ছা আমাদের আবার অনেক ইনস্ট্রাক্টরের কথা বললো ও হয়তো আমার ক্লাস করে না আরেকজনের ক্লাস করেছে তাদের সাথে কানেক্ট করে দিলাম এই জিনিসটা অনেক ডিফারেন্ট যখন বলে যে আপনার জন্য এটা হয়েছে না এই ফিলিংটা চিন্তা এবং অপচিন্তা আমাদের জীবনে কিন্তু খুব পাশাপাশি বাস করে তুমি যেরকম টেন মিনিটস স্কুল নিয়ে আগাচ্ছ প্রীতি লেখ লিখছ কিন্তু সবাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঠিক একইভাবে ব্যবহার করে না তো আমার কথা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে ভুল দর্শন সাম্প্রদায়িকতা ঘৃণা ক্রোধ এগুলো ছড়াছড়ি তো তার তারুণ্য বা তরুণদের বিকাশ ঠিক কীভাবে ঘটতে পারে তরুণদের প্রতি তোমাদের কি তোমরা কি বলবে তাদেরকে যে তার কিভাবে তাদের চিন্তার জায়গাটা পরিশীলিত করতে পারে সহজ একটা উপায় যদি বলি ফেসবুকে না অনেক সময় আমরা ভাবি যে আমরা জনের একটা কমেন্ট করে দিলাম কেউ হয়তোবা দেখছে না আচ্ছা তা কিন্তু মানুষ দেখছে আর থেকে পাঁচ বছর পরে হলো হয়তোবা সেটা আরো চোখে পড়বে আমরা এখনো কিন্তু চিকন পিনের চার্জার চেয়ে যাচ্ছি আচ্ছা কিছুদিন আমরা বুঝতেও পারছি না বাইরের মানুষ আমাদেরকে দেখে কি ভাবছে আমরা কিন্তু শুধু আমাদের নিজেকে রিপ্রেজেন্ট করি নিজের দেশকে রিপ্রেজেন্ট করছি যে প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছি প্রোফাইল পিকচারে নিজের ছবি না দিয়ে অন্য একটা ছবি দিয়ে দিলাম কভার ফটোতে একটা বাজে জিনিস দিয়ে দিলাম এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের মনে হয় তরুণ সমাজ কার অনেক যখন যখন দেখা যাচ্ছে যে আপত্তিকর কোন ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এবং আমরা প্রায় দেখি যে ফেসবুকের কল্যানে এমন কিছু মুখ বাইরের দেশে তারা আমাদের বাংলাদেশের রিপ্রেজেন্ট হিসেবে যাচ্ছে কিন্তু একচুয়ালি কিন্তু ব্যাপারটা ছিল ট্রল ট্রল করতে করতে ভাইরাল হতে হতে তারা জনপ্রিয়তা পেয়ে যায় এটা আমাদের দেশের জন্য আমাদের দেশের ইমেজটা কতটুকু নষ্ট করে এটা আসলে আমাদের জন্য খুবই গ্লানিকর আচ্ছা কিন্তু সেই সঙ্গে একটা ব্যাপারে আমরা সচেতন হতে পারি যে এই তরুণরা যে তরুণরা এই কাজগুলো করছে তারা কিন্তু জেনে করছে না আচ্ছা তারা তাদের অজানা অজ্ঞানতা এগুলো থেকে করছে তো আমার মনে হয় যে আমরা যারা আছি আমরা যারা সচেতন তরুণ আছি তারা এই তরুণদেরকে একভাবে উজ্জীবিত করতে পারি যে তুমি যে এটা এটা করছো এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম এটাও এটাও সমাজের মতন একটা প্ল্যাটফর্ম যে আমরা একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যেমন উকি দেওয়ার অধিকার রাখি না তাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর উকি দিতে পারি সেরকম ফেসবুকও সেরকম একটা মাধ্যম যে সেখানে এসে আমি যত্রতত্র কিছু বলতে পারি না সেখানে বলার কিছু নিয়ম কারণ থাকা দরকার মানে আমরা বলতে পারি যে মানে মত প্রকাশের স্বাধীনতাটা সকলেরই আছে কিন্তু মত প্রকাশটা যেন পরিশীলিত ভাবে হয় আচ্ছা প্রীতি এবং আমাম দুজনকে বলি যে মানুষের তো আসলে দুটো জীবন একটা প্রাইভেট জীবন একটা হচ্ছে পাবলিক জীবন তো ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু সেই জায়গাটাও করে রেখেছে যে আমি ঠিক কোনগুলো আমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করব কোনটা পাবলিক করব তো যখন দেখি হোম পেজে মানুষের খুব পার্সোনাল কিছু ছবি চলে আসে আমি জানি যে এমন তোমার টেন স্কুল ফেসবুকের চ্যাটিং কার্টেসি এমন কিছু ভিডিও তুমি করেছ অনেকগুলো তো কোন জায়গাটা থেকে তুমি কি বলবে যে কতটুকু আমাদের সেলফ সেন্সরশিপ নিজেদের উপর আরোপ করা উচিত প্রীতি খুব সুন্দর একটা কথা বললো যে ওরা নিজের অজ্ঞানতায় কিন্তু করছে আমাদের মনে হয় আমাদের একটা ডিজিটাল ওরিয়েন্টেশন হওয়া দরকার স্কুল কলেজ কিন্তু হয় না যেটার কারণে এই ঝামেলাটা হচ্ছে তো আমি কিন্তু আমাদের অনেবল স্টেট মিনিস্টার উনাকে নিয়েও একটা ভিডিও করেছি এবং আমার সবসময় একটা ইয়ে ছিল যে বাইরের দেশের অনেক নামি দামি মানুষজন তো ইউটিউবে বা ফেসবুক ভিডিও করে আমরা কিন্তু নিজের অজান্তেই ফ্রেন্ডস বার্থে পাবলিক দিয়ে ছবি দিয়ে দিলাম আমি কিন্তু বুঝতেও পারছি না যে এই ছবিটা কে ডাউনলোড করে আমার নামে ফেক প্রোফাইল খুলে কাজটা করছে এই জিনিসগুলো যদি একটু ভালো করে আইডিয়া দিয়ে দেওয়া যায়

সে তার বয়ফ্রেন্ডকে খুব বিশ্বাস করে দিয়ে দিয়েছিল এবং তারপর তার বয়ফ্রেন্ড সেখান থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা চেয়ে ঠাট্টা নিয়ে আবার সেই সব টেক্সটগুলো মুছে দিত আইডিয়োলজি চর্চা যতটা কঠিন টেকনোলজিকে অ্যাডাপ্ট করা কিন্তু ততটাই সহজ তো এই সময়ে টেকনোলজি এবং আইডিয়োলজির একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাই তো পরিবার শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে আমি একটা সেশন নেছিলাম ব্রিটিশ কাউন্সিলে ছোট ছোট বাচ্চারা এসেছিল ক্লাস 4 5 6 তাদের প্যারেন্টসও এসেছিলো মজার ব্যাপার কি জানো

শুধু যে সামাজিক মাধ্যমে ছেলেমেরা অনেক অনেক সময় নষ্ট করছে যেটা আমাদের বাবা-মাও বলে থাকেন এই ব্যাপারটা বোধহয় সঠিক না একটা সময় কিন্তু আমাদের তরুণদের বিকাশের একটা স্ট্রাগলিং মোমেন্ট ছিল যে কেউ আমাদের তরুণদের কোথাও প্ল্যাটফর্ম দিচ্ছে না হ্যাঁ কিন্তু এই সময় এসে কিন্তু আমরা তরুণরা নিজেরাই একটা প্রতিষ্ঠান হয়ে উঠছি যেমন 10 মিনিট স্কুল অলরেডি একটা প্রতিষ্ঠান প্রীতি তুমি ধীরে ধীরে একজন বাংলাদেশের বিখ্যাত লেখক হয়ে উঠছো তো তরুণরা যারা বিভিন্ন সময় তোমার ফেসবুক বা অন্যান্য ক্ষেত্রে সময় অপচয় করে তাদের ক্ষেত্রে তোমাদের কি পরামর্শ খুবই ভালো একটা কথা বললাম আপনি যেমন আগে কিন্তু কোনো কিছু করতে হলে আমাদের একদম বিটিভিতে আসতে হতো নিজের প্রতিভাকে জাহির করতে হতো কিন্তু চিন্তা করে দেখো আমাদের কিন্তু ফেসবুক না থাকলে আমাদের বিটিভিতে আসা হতো না সবার হাতে কিন্তু এখন ডিরেক্টলি লাইভ ব্রডকাস্ট করার সুযোগ আছে যে যে প্রতিভার কারিগর সে কিন্তু সেটাই কিন্তু ফেসবুকে দিতে পারে ইউটিউবে ভিডিও করে দিতে পারে টুইটারে দিতে পারছে এখন পুরো প্ল্যাটফর্মটা কিন্তু সবার জন্য সমান আচ্ছা কোনো প্রতিভা যদি থাকে এবং তার জন্য সবার সামনে নিজের প্রতিভাটাকে তুলে ধরাটা অনেক সহজ প্রতিভা যেরকম থাকে তেমনি কিন্তু অপ্রতিভাও থাকে ঠিক প্রতিভা না কিন্তু মানুষ এটাকে প্রতিভা বলে জাহির করতে চায় ধরো তুমি দেখবে যে ইউটিউবে আমরা রিসেন্টলি দেখলাম যে প্রাঙ্কের নামে মানুষকে খুব বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় এটা সঠিক তো এই ব্যাপারগুলো যারা কন্টেন্ট তৈরি করছে কারণ এখন সবার হাতেই প্রযুক্তি সবাই যাচ্ছে তাই বানিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে কিন্তু হাজার হাজার ভিডিও পোস্টের ভিড়ে রুচিশীল এবং জ্ঞান পোস্ট কিন্তু খুঁজে পাওয়াটা কঠিন এটা তো এক্ষেত্রে আয়মান এবং প্রীতি তোমাদের কি সাজেশন থাকবে মানুষের কাছে যখন একটা টেকনোলজি আসবে তখন সেটার ভালো এবং খারাপ দুটোই ঘটতে থাকবে তবে আমার কাছে মনে হয় যে ভালোটাই দিন শেষে জয়ী হয় কেননা সে ভালোটার ভেতরে একটা শাশ্বত ব্যাপার থাকে সেটা মানুষের গ্রহণ ক্ষমতার একটা ব্যাপার থাকে মানুষ তখন সেটাকে বুঝতে শেখে একটা সময় বুঝতে শেখে যে আসলে এই যে এই কাজটা করছে এটা ভালো না এটা খারাপ তো ভালো খারাপের দ্বন্দ্বটা মানুষ যখন কাটিয়ে উঠবে যখন মানুষ শিক্ষার আলোয় আলোকিত হবে সত্যিকার অর্থে শিক্ষিত হবে তখন আমার মনে হয় যে তারা এই ভালোগুলো নিতে শিখবে এবং খারাপগুলো আসলে থাকবে না আমরা দেখি যে এই সময়ের যারা তরুণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ে তারা এই তারুণ্যের বিকাশ নিয়ে তারা কি ভাবছেন আমরা একটু দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম একই সাথে আমাদের সাহিত্যের জন্য একটি আসলে যোগাযোগ তৈরি করেছে এবং তার একটি নেতিবাচক দিকও রয়েছে আর যেহেতু আমি লেখালেখি করি আমার মনে হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটারের মাধ্যমে আমার লেখা লেখাগুলো কিংবা আমার বইগুলো কিংবা অন্যরা যারা লিখে তাদের সাথে পরিচয় পরিচিত হওয়া এবং তাদের বইগুলো সম্পর্কে জানার ক্ষেত্রে এই প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের অভূতপূর্ব সহযোগিতা করেছে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে তো আমরা সবাই এখন এই ফেসবুক ব্যবহারে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি অংশ হলো মেসেঞ্জার মেসেঞ্জারের মাধ্যমে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে কানেক্টেড হতে পারি দেশ এবং বিদেশের বন্ধুদের সাথে আমরা মেসেজের মাধ্যমে আমাদের বার্তা আদান প্রদান করতে পারি এবং আমরা ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে আমরা কানেক্টেড হতে পারি ইউটিউব ভিডিওর জন্য খুবই গুরুত্ব বর্তমান সময়ে সেরা মাধ্যম যে কোনো ভিডিও সার্চ করার জন্য বা কেউ যদি কোনো ভিডিও আপলোড করতে চাই ইউটিউবে সেটা দেখার জন্য ইউটিউব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম তো আমরা দেখলাম যে এই সময়ের তরুণরাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে অনেক বেশি কনসার্ন আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে স্বীকৃতি তো সবার ভাগ্যে জোটে না আমরা জানি যে তুমি কিছুদিন আগে কুইন্স অ্যাওয়ার্ড পেলে প্রীতি মিনা অ্যাওয়ার্ড পেলে তো তরুণরা কি শুধু স্বীকৃতির জন্য কাজ করবে মানে স্বীকৃতি না পেলে কি তারা হতাশ হয়ে যাবে নাকি তাদের উচিত নিজের জন্য কাজ করে যাওয়া অবশ্যই নিজের জন্য কাজ করে যায় স্বীকৃতির জন্য কাজ করলে কিন্তু আসলে স্বীকৃতি আসে আসে না আসে না এটা খুবই সত্য কথা যে হচ্ছে স্বীকৃতির জন্য কাজ করলে আসলে স্বীকৃতি আসে না স্বীকৃতি তখনই স্বীকৃতিটা আমাদেরকে কি করে উৎসাহ দেয় কিন্তু আসলে স্বীকৃতির জন্য যদি আমরা কাজ করি যে আমি এই লেখাটা লিখব নোবেল পুরস্কার পাওয়ার জন্য তাহলে নোবেল পুরস্কার আসবে না डेफिनेटली হ্যাঁ কিন্তু আমি যদি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে আমি আমার ভাবনাটা আমার মতো করে মানুষের কাছে পৌঁছাতে চাই এবং সেটা মানুষকে মানবিকতা শিখাবে মানুষকে নতুনভাবে উজ্জীবিত করবে অনুপ্রাণিত করবে সেক্ষেত্রে যখন আমি আমার লেখাটা পৌঁছে দেব মানুষের কাছে তখন মানুষ আমাকে যাচ করবে মানুষ আমাকে মূল্যায়ন করবে অথবা মানুষের ভালো না লাগলে সেটা তারা গ্রহণ করবে না এটাই খুব স্বাভাবিক কিন্তু স্বীকৃতির জন্য যদি আমি লেখালেখি করি তাহলে যেটা হবে তা হচ্ছে যে নিজে নিজের জন্য একটি অদৃশ্য খাঁচা তৈরি করে ফেলা যেটাতে আমি আটকা পড়ে যাব যে আমি স্বীকৃতির জন্য এইটুকু পথ যেতে পারি তারপর একটু আর যেতে পারি না এটা বললে তো মানুষ মাইন্ড করবে এটা বললে তথাকথিত ভাবে হয়তো বলবে যে এই ব্যাপারটা খারাপ হচ্ছে তো এইটা যদি আমি মনে করতে থাকি তাহলে আর আসলে খুব সৃজনশীল কিছু করা সম্ভব তো আমার মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু পরিপূর্ণ বিকাশের একটা বিশাল প্ল্যাটফর্ম হয়ে গেছে অলরেডি তো আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমকে পজিটিভলি ইউজ করি আমাদের দ্বারা কিন্তু অনেক কিছুই সম্ভব কারণ তরুণরা হচ্ছে একটা দেশের সম্পদ তারা আগামী তারা আলোর মশাল হাতে নিয়ে চলবে যে কাজটা তোমরা দুজন করছো তো আইমান কখনো কি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছ যে জীবনে চলতে গিয়ে তো আমরা সবাই হোচট খাই ধরো প্রীতি তোমার একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে তোমার বই আর বিক্রি হচ্ছে না তোমার লেখা আর কেউ পড়ছে না বা এমন তুমি দেখলে যে তোমার স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে তখন তুমি কিভাবে ঠিক ওই জায়গা থেকে আবার ঘুরে দাঁড়াবে সেই শক্তিটা তুমি কিভাবে পাবে একটা জিনিস হলো অনলাইনে সবথেকে বড় মজাটা হলো তুমি যদি কোনো একটা কাজ দাও ওখানে সাথে সাথে মানুষ কমেন্ট করে রাইট সাথে সাথে মানুষ শেয়ার করে স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা যেমন কঠিন তেমনি জনপ্রিয়তা অর্জন এবং রক্ষা করা দুটোই কিন্তু খুব কঠিন দুটোই কঠিন তো নিজেদের কাজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা তোমাদের দুজনের আসলে কি আমারটা যদি বলি আমরা এখন টেনমেন্ট স্কুলে প্রতিদিন প্রায় দুই লক্ষ স্টুডেন্ট পড়াচ্ছি আমরা ক্লাস এইট টু অ্যাবভ ছিল আমরা এখন একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত পুরোটা জিনিস নিয়ে আসছে একটা অ্যাপের মাধ্যমে আমি যতটুকু জানি যে তোমার ভিডিওগুলো এখন ডিজিটাল ক্লাসরুমের অংশ হিসেবে বিভিন্ন স্কুল কলেজে পড়ানো হচ্ছে আমরা এটা নিয়ে একটু জানতে চাই নিশ্চয়ই আমাদের জন্য এটা অনেক বড় একটা আমি কেন বলবো জানো যে তুমি হয়তো জানো যে যখন কবি স্টুডেন্ট থাকা তার কবিতা কিন্তু কবিতা কিন্তু তার পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত ছিল এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কিন্তু এই অবস্থায় তোমার বানানো ভিডিও শিক্ষা পাঠক্রমের অংশ তুমি কিভাবে দেখো খালি আমার আমাদের আসলে সব ক্রেডিট আছে আমাদের এখন বাংলাদেশের আর 2001 একটা স্কুলে আচ্ছা ডিজিটাল ল্যাবের মাধ্যমে 10th স্কলের কনটেন্ট দেখানো হচ্ছে তো আমাদেরকে ডিভিশন রবি আমাদেরকে এখানে করছে এটা খুবই অবাক করার বিষয় হলো কিছুদিন আগে আমি মহেশখালী গিয়েছিলাম ওখানে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হল যেখানে ওখানে চারটা ডিজিটাল ল্যাব ছিল এবং আসলেও একটা দ্বীপের মধ্যে স্টুডেন্টরা ডিজিটাল ল্যাবে বসে 10th স্কলের কনটেন্ট দেখে পড়ালেখা করছে এটা হচ্ছে বাংলাদেশে এর আসলে আমাকে আরো বড় বড় স্বপ্ন দেখতে সাহায্য করে আচ্ছা এই স্বপ্নগুলো নিয়েই কিন্তু আমাদের আসলে জীবন কারণ আমাদের এই প্ল্যাটফর্মকে যদি আমরা সঠিক ভাবে ব্যবহার করতে পারি নিশ্চয়ই তুমি দেখে থাকবে তোমরা দেখে থাকবে যে ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো শর্ট ফিল্ম একটা সময় শর্ট ফিল্ম তৈরি করে কোন চ্যানেল দেখাবে একটা ভিটি কাজ করত কিন্তু এখন কিন্তু নির্মাতারাও বসে নেই তারা বানাচ্ছে ইউটিউবের জন্য আলাদা করে বানাচ্ছে হ্যাঁ ইউটিউবের জন্য আলাদা করে বানাচ্ছে এবং একটা সময় কিন্তু যখন অলরেডি চলে আসছে যে কোনো কিছু টেলিভিশন থেকে না দেখে আচ্ছা আমি ইউটিউব থেকে দেখে কিন্তু আমরা বলতে পারি যে এই ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি অগ্রসর হচ্ছে আমরা জানি যে শিক্ষকরা আমাদের দেশে সবচেয়ে সম্মানিত লেখকরাও সম্মানিত তো আমি খুবই সৌভাগ্যবান যে একজন লেখক এবং একজন শিক্ষককে আমরা পেয়ে গেছি তো যারা পরবর্তীতে নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে চায় নিজেদেরকে বিকাশ করতে চাই তাদের ক্ষেত্রে তোমাদের চিন্তার জায়গাটা একটু যদি শেয়ার করতে একেবারে যদি ছোট করে বলি যার যে উদ্যোগ আছে যার যে আইডিয়া আছে সেটা নিয়ে কাজ করা শুরু করে দাও মার্কেটিং এর জন্য ফেসবুক আছে ভিডিও দিয়ে মার্কেট করার জন্য ইউটিউব আছে মানুষজনকে জানান দেওয়ার জন্য কিন্তু এখানে সুন্দর প্ল্যাটফর্ম আছে ফেসবুক একটা ওয়ার্ক প্লেস নামে একটা নতুন একটা অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনি আপনার অর্গানাইজেশন সবাইকে নিয়ে কাজ করতে পারবেন ওয়ার্ক চ্যাটের মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেশন মেইনটেইন করতে পারবেন তো পুরো জিনিসটা এখন কিন্তু অনেক অনেক সহজ কারো যদি ইচ্ছা থাকে এখনই ঝাঁপিয়ে পড়া উচিত আচ্ছা প্রীতি আমার কথা হচ্ছে যে যারা লেখক হতে চায় মূলত এবং যারা পাঠক খুব ভালো ভালো বই পড়তে আমি সবসময় উৎসাহ দেই কারণ খুব ভালো ভালো বই পড়লে একজন খুব ভালো পাঠক হওয়ার রকম সম্ভাবনা থাকে একজন লেখক হওয়ারও একটা সম্ভাবনা কাজ করে সেখানে যে একজন লেখক যে তৈরি হবে তার সু চমৎকার কিছু বই পড়া উচিত তো এই যে বই পড়ার বিষয়টা ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে বইয়ের গ্রুপ বই নিয়ে আড্ডা দেয় তারা বই নিয়ে রিভিউ করে তো আমার মনে হয় যে সবার যেটা উচিত সেটা হচ্ছে যে এই বইয়ের গ্রুপগুলোতে কেউ কেউ যেন অ্যাড থাকে যেন তারা লেখকদের সঙ্গে পরিচিত হতে পারে এবং সেই সঙ্গে বিশ্ব সাহিত্যের যে চমৎকার বইগুলো আছে বাংলা সাহিত্যের যেসব চমৎকার বইগুলো আছে যেটা আমাদের মননশীলতা গড়ে তুলতে সাহায্য করতে পারে সেগুলো তারা যেন এখান থেকে পড়ে তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ সামাজিক সংযোগ অনুষ্ঠানে আসার জন্য দর্শক আপনারা এতক্ষণ শুনলেন সাফল্যে ঘেরা দুজন তরুণের গল্প নিঃসন্দেহে এই তরুণদের গল্প একসময় ইতিহাস হবে ইতিমধ্যে যারা সাফল্যের সোনা ভরা পথে হাঁটছেন এবং আমাদের দেশকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবার শুভেচ্ছা